যে আপনারা দেখতে পাচ্ছেন আমারাতে অ্যারেবিয়ান খেজুর গাছ, দীর্ঘ দু মাস ধরে এই গাছগুলো আমি তৈরি করেছি। কিভাবে চারা তৈরি করতে হয়, কিভাবে লাগাতে হয় সব দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এই যে আড়াই মাস প্রায় বয়স হয়ে গেছে গাছগুলোর, বালির মধ্যে লাগিয়ে দিয়েছে। এই যে পুরো যার টব, কিভাবে লাগাবো, কোন কোন সার দেবো আমি দেখাচ্ছি, চলো দেখো। তার আগে কি কি প্রসেসিং আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে, কতদিন আপনাদের ভিজিয়ে রাখতে হবে, কতদিন এটাকে শিফট করতে হবে। এই যে এই টবগুলোতে লাগাবো প্লাস্টিকের টব, প্রত্যেকটা টব আমি আলাদা আলাদা করে তৈরি করেছি, এই যে ছিদ্র করেছি পিছনে, এর মধ্যে সার দেব, মাটি দেব এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা শিফট করে লাগাবো। এটা আরও প্রায় ছ মাস এখানে থাকবে, এখান থেকে আবার শিফট করা হবে। প্রত্যেকটা বীজকে আমি পরিষ্কার করে সেটাকে রোদে শুকিয়ে তারপরে কন্টেনার মধ্যে 15 দিন আমি রেখেছিলাম, তারপরে সেটাকে শিফট করে আমি বালির মধ্যে রেখে দিয়েছিলাম। এই যে লাল বালি দেখতে পাচ্ছ, এই যে লাল বালি, এই লাল বালিতে রাখলে সব থেকে ভালো হয়, এবং প্রথম 7-8 দিন প্রায় এয়ার টাইট করে রাখতে হবে, তারপরে সেটি ওপেন করে দিলে কোনো সমস্যা নেই। এখন দেখো প্রায় 5-6 ইঞ্চি লম্বা হয়ে গেছে এই চারাগুলো। এই চারাগুলো আমি এখন শিফট করব একটা নতুন পাত্রে। এই যে 15টা চারা আছে, টোটাল 30খানা আমি গাছ তৈরি করেছি, সেই শিফট করব আমি। প্রত্যেকটা চারা সার দেবো, সেখানে জৈব সার কী কী পদ্ধতিতে দেবো আমি কন্টেনারে এনেছি আলাদা আলাদা, সেইগুলোতে শিফট করব। তাহলে পরে আমরা চলো দেখে নিই কীভাবে শিফট করব, কী কী সার দিচ্ছি, কীভাবে প্রসেসিং করছি, আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। লাস্ট পর্যন্ত দেখো, তাহলে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর যদি তোমাদের এই ধরনের চারা তৈরি করতে ইচ্ছে হয় বা লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই পদ্ধতিটা। দেখো এই যে প্রায় অনেক বড় হয়ে গেছে, এগুলোকে আমি শিফট করবো আজকে। এখন প্রথমত বলে রাখি, এই যে কন্টেনার আছে এখানে, এই কন্টেনারগুলো প্রথমে আপনাকে আনতে হবে বাজার থেকে, নিচে ছিদ্র করতে হবে। ছিদ্র করে এই যে এই ধরনের লাল বালি, এটাকে জল পা ছাড়ার জন্য প্রথমে এটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক এইভাবে জল পাস হবে এবং এর জন্য দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম নির্দিষ্ট পরিমাণে, কিছুটা দিয়ে দেওয়ার ফলে যাতে নিচে জল গিয়ে না দাঁড়াতে পারে। আর এটা হচ্ছে আপনার জৈব সার, যাতে দ্রুত গাছগুলো কয়েক মাসের মধ্যে বড় হয়ে যেতে পারে, এর জন্য এটাকে জৈব সার দিয়ে দেবো আমি। এটা দিয়ে জৈব সার নেবো এখান থেকে, এই যে জৈব সার এর মধ্যে দিয়ে দেবো। কন্টেনারটা পুরো ফুল করে দেবো, ফুল করে দিলে কি হবে, এবার আমি এটাকে এই যে নির্দিষ্ট পরিমাণ এটা করে দিলাম, এটা এর মাঝখানে আমি গাছটা লাগিয়ে দেবো। কীভাবে লাগাবো পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, চলো। আমরা এই যে কন্টেনার আমরা তৈরি করেছি, এবার আমরা গাছগুলোকে এখান থেকে শিফট করব। প্রথমে আপনাকে দেখুন, বালিটাকে আমি ঝেড়ে ফেলে দিচ্ছি, পুরো এটাকে পুরো ঢেলে দেবো, অসুবিধা হবে না আমার মনে হয়। আস্তে আস্তে বালিটাকে আমি বের করে দিলাম, বের করে দিয়ে গাছগুলোকে আলাদা করে নেবো। এই যে দেখুন গাছের চেহারা দেখুন, এই যে গাছ এত বড় হয়ে গেছে, এক একটা গাছের সাইজ এরকম হয়ে গেছে। আমি একবার ভালো করে দেখাই দাও, এই গাছগুলোই আমি আলাদা এসে শিফট করে দেবো, ঠিক আছে। ওই জন্য আমি পটটা তৈরি করেছি। কীভাবে লাগাতে হবে আমি একবার দেখিয়ে নিই, প্রথমে এটাকে এইভাবে করে দিই, যেতে দিচ্ছি বালি দেওয়া আছে, সহজে জলটা পাস হয়ে যাবে। এটাকে এইভাবে ঘুরিয়ে দিন, ঘুরিয়ে দিয়ে এবার বালি এটাকে আমি সোজা করে যে লাগিয়ে দিয়েছি, দেখো এটাকে মাঝখানেও রাখতে পারেন, নাও রাখতে পারেন, অসুবিধা নেই। এটাকে সোজা করে লাগিয়ে দিলাম, এবার এটাকে আমি আবার বালি দিয়ে আটকে দিলাম, সেম গাছটাকে এইভাবে আটকে দিলাম, দিলাম আটকে দিয়ে আমি এটাকে নির্দিষ্ট জায়গায় রেখে দিলে হয়ে যাবে খেজুর গাছ লাগানো। খেজুর গাছে মনে রাখবে যে প্রত্যেকটা চারা এরকম হতে গেলে 2.5-3 মাস লাগবে, তার জন্য তোমাকে প্রথমে
যে প্রসেসিস গুলো আমি বলে দিয়েছি সেগুলো করতে হবে, এবং যদি তোমরা না পারো বা কোনো পদ্ধতি যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে জানাবো। এটা আর প্রায় 6 মাস পরে এটা যেহেতু আমি সার দিয়েছি অনেকটা বড় হয়ে যাবে, সেটাকে শিফট করে নির্দিষ্ট জায়গায় 2.5 ফুট বা 3 ফুট সেখানে গোবর সার বা অন্যান্য জৈব সার দিয়ে সেটাকে লাগিয়ে দিলে 3-4 বছরের মধ্যে তোমাদের ফল চলে আসবে। সারিবদ্ধভাবে এটাকে লাগিয়েছি, লাগিয়ে এবার সারিবদ্ধভাবে ওটাকে রেখে দেবো, ঠিক সাজিয়ে এখানে রেখে দেবো। দেখুন এই গাছগুলো সেম ভাবে আমি লাগিয়েছি, লাগিয়ে আর রেখে দিয়েছি, এগুলো আমি 6 মাস রেখে দেবো। এখানে সার যেহেতু দেওয়া আছে অল্প অল্প মাঝে মাঝে জল দিতে হবে, জলটা পাচিং হয়ে যাবে এবং গাছগুলো সহজে বড় হয়ে যাবে।